1997 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করছেন, তাই স্বাভাবিকভাবেই এই সফর মিশরের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কায়রো বিমানবন্দরে আগে থেকে পৌঁছে গিয়েছিলেন মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাওবাউলি। নরেন্দ্র মোদীর থাকার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেখানে। কায়রোর যে হোটেলে মোদী থাকবেন সেই হোটেল সাজিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে মিশরীয় কবি আহমেদ শাওকির লেখা কবিতা গান্ধীর চিত্র দিয়ে। এছাড়াও মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাতে এল সিসির ভারত সফরের একাধিক ছবি সারি দিয়ে সাজানো হয়েছে হোটেলের করিডোরে। দীর্ঘ 26 বছর পর ভারতের প্রধানমন্ত্রী মিশর আগমন নিয়ে উচ্ছ্বসিত মিশরের প্রবাসী ভারতীয় সম্প্রদায়। হোটেলের বাইরে একে একে ভিড় জমাতে শুরু করেছেন তারাও। মোদীর 2 দিনের মিশর সফরে রয়েছে একাধিক কর্মসূচি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এদিন রাতেই মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাওবাউলির সঙ্গে বৈঠকে বসবেন মোদী। আলোচনা করবেন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে। এরপর তিনি সাক্ষাৎ করবেন মিশরের বসবাসকারী অনাবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে। রবিবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতে এল সিসির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।